সম্প্রতি এক গবেষণা দেখা গেছে, নেটফ্লিক্সের প্রভাবে পশ্চিমা নারীরা প্রেমে টানে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। গবেষক মিনজুলির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। দক্ষিণ কোরিয়ার সিউলে বিভিন্ন হোস্টেলে থাকা পশ্চিমা তরুণীদের নিয়ে কৌতূহল থেকে তিনি এই গবেষণা করেন। খবর CNN। দক্ষিণ কোরিয়ার রাজধানীতে থাকা অন্যান্য এশীয় নারীদের মধ্যে দর্শনীয় স্থান এবং শপিং মলগুলোতে ঘুরে বেড়ানোর প্রবণতা দেখা যায়। কিন্তু পশ্চিমা নারীরা, বিশেষ করে যাদের বয়স 20-এর কোঠায়, তারা এ ব্যাপারে উদাসীন। তারা বেশিরভাগ সময় হোস্টেলেই অবস্থান করেন। ঘুমিয়ে কিংবা কোরিয়ান টিভি শো দেখে সারাদিন পার করে অন্ধকার নেমে এলে তারা ঘর থেকে বের হন। এসব কারণে তারা লির নজরে আসছেন। লি ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটনে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কোরিয়ার লিঙ্গ এবং বর্ণ রাজনীতি নিয়ে গবেষণা করছেন। কোরিয়ান পপ সংস্কৃতির ক্রমবর্তমান আন্তর্জাতিক প্রোফাইল পর্যটনের ওপর কী প্রভাব ফেলে তা খুঁজে বের করতে তিনি এ শহরে আছেন। লি 8টি হোস্টেল পরিদর্শন করে 123 নারী সাক্ষাৎকার নেন, যাদের বেশিরভাগ উত্তর আমেরিকা এবং ইউরোপ থেকে এসেছে। লির মতে, তাদের অনেকেই নেটফ্লিক্সের প্রভাবে এই দেশে প্রতি আকৃষ্ট হয়েছে। জনপ্রিয় কোরিয়ান টিভি শো ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ এবং গবলিন সবচেয়ে বেশি প্রচলিত হওয়ার পেছনে মূল কারণ ছিল তাদের তারকা হিউন বিন এবং গং ইউ এর সুন্দর চেহারা এবং পাথরের মতো শরীর, যার মাধ্যমে এমন একটি বিশ্বের আভাস পাওয়া যাচ্ছিল সেখানে পুরুষরা অনেক রোমান্টিক এবং ধৈর্যশীল হয়। সাক্ষাৎকার নেওয়া নারীরা বলেন, টিভিতে দেখা কোরিয়ান পুরুষদের প্রতি তারা মুগ্ধ। তারা মনে করেন কোরিয়ান পুরুষরা অনেক রোমান্টিক, তাদের নিজেদের দেশের পুরুষ তাদের চেহারাকে অবহেলা করেন। যুক্তরাজ্যের গ্রেস থর্নটন, বয়স 25, একজন মালি। তিনি নেটফ্লিক্সে কোরিয়ান ড্রামা ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ দেখার পর 2021 সালে সিউলে ভ্রমণ করেন। ছুটিতে দেখা যায় পুরুষরা এখানে রাস্তায় নারীদের নিয়ে ঠাট্টা করে না, যেমনটি তার দেশে দেখা যায়। তিনি বলেন, এ ব্যাপারটি তাকে বিস্মিত করে। এছাড়াও, যুক্তরাজ্যে আমাকে খুব সাধারণ হিসেবে ধরা হয়, কিন্তু এখানে আমি আলাদা একজন আবেদনময় বিদেশি। এদিকে বিশ্বব্যাপী দর্শকদের কাছে কোরিয়ান টিভি শোর জনপ্রিয়তার সাথে দক্ষিণ কোরিয়ার নারী পর্যটকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি মিলে যায়। সরকারি তথ্য অনুযায়ী 2005 সালে 2.9 মিলিয়ন পুরুষের বিপরীতে 2.3 মিলিয়ন নারী দেশটিতে ভ্রমণ করেছিলেন। তবে দুর্ভাগ্যবশত অনেক নারী যখন পুরুষদের মুখোমুখি হন, তারা হতাশ হয়ে পড়েন, কারণ পর্দায় দেখা মুখের মতো বাস্তবে পুরুষদের মুখ এত নিখুঁত নয়। মরক্কোর 20 বছর বয়সী ছাত্রী মিনা বলেন, কোরিয়ান টিভি শোতে দেখা প্রভাবিত হয়ে তিনি 2021 সালে দক্ষিণ শহরে ভূষণে আসেন। টিভিতে দেখা পুরুষরা সুদর্শন এবং ধনী, তারা নারীদের প্রতিরক্ষা দিতে পারে, কিন্তু এখানকার অনেক পুরুষই মনে করেন বিদেশি নারীরা স্থানীয় নারীদের তুলনায় যৌনতার জন্য বেশি উন্মুক্ত। তাকে রাতের বেলা একটি বারে আটকে রাখা হয়েছিল। এছাড়া রাস্তায় অনেক অপরিচিতদের জন্য তিনি যৌন প্রস্তাব পেয়েছিলেন। এরপর থেকে তিনি কোরিয়ান টিভি শো থেকে আগ্রহ হারিয়ে ফেলেন এবং এখানকার পুরুষদের সাথে আর ডেট করে না। মিনা বলেন, আমরা সাময়িক আনন্দ, পুরুষরা মানুষ এবং মানুষ সব জায়গায় সমান। এদিকে ওয়াশিংটনের ইংরেজি শিক্ষক কুন্দ্রা মোর, বয়স 27, 2017 সালে সিউলে এসে নাইট ক্লাবে এবং ডেটিং অ্যাপসগুলির সঙ্গে সঙ্গী খুঁজে হতাশ হন। তিনি বর্ণবাদী মনোভাবের আক্রমণের শিকার হন। তাকে যারা প্রত্যাখ্যান করেছিল তারা তাকে আফ্রিকায় ফিরে যেতে বলে। হতাশ হওয়া অনেক নারী লিকে বলেছিলেন, এটি তাদের নিজেদের দোষ ছিল, তারা আদর্শ পুরুষ খুঁজে পায়নি, তারা পরে আবার চেষ্টা করবে। এরকম তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি শো থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।